গতকাল আপনাকে র‍্যাব উদ্ধার করেছে ভাওয়াল মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে, পুনর্বাসন কেন্দ্র থেকে। কোন প্রক্রিয়ায় আসলে আপনি সেখানে গেলেন? আমি আসলে নন এডিক্ট পার্সন। এটা হচ্ছে এই প্রুফ, তারা যখন আমাকে উদ্ধার করতে যায় র‍্যাব পেপার্স দেখে তারা পেয়েছে। ইভেন ওখানে গিয়ে যাদের সাথে কথা বলেছে প্রত্যেকে বলেছে নন এডিক্ট পার্সন। বাট যেটা হয় যে করোনাকালীন সময়ে যে আমার বিজনেসগুলো ছিল, আমার রেস্টুরেন্ট বিজনেস ছিল, তিনটে রেস্টুরেন্ট আমি করেছিলাম, তো ওইটার আসলে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমি যাই, আমি ফিনান্সিয়ালি খুব বাজে একটা সময় আমি পার করি। তো দ্যাটস ওয়াই আমি হয় না, আমি ঘুমোতে পারতাম না। ঘুমোতে না পারার কারণে লোকাল ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি জাস্ট স্লিপিং পিল খাওয়া শুরু করি জাস্ট ঘুমানোর জন্য। তো ওইটা আসলে দেখা গেলো যে 15-20 দিন পরে মানে আমি ছাড়তে পারছি না, বা ওইটা কন্টিনিউ করছি। বাট এরকম না যে আমাকে 5-7টা খেতে হচ্ছে, সেরকম না, একটা দুইটা করে খেতাম, ঘুমানোর ট্রাই করতাম। বাট আমার যেটা হচ্ছিলো যে আমি টেনশনে আমি শুকিয়ে যাওয়া বা মন মেজাজ খারাপ থাকা বা বাসায় সবার সাথে যে আমি অভি যে বিহেভটা অলওয়েজ থাকে সেটা যদি সাডেনলি চেঞ্জ হয়ে যায় তো অফকোর্স সেটা চোখে পড়ার মতো। তো ওই ব্যাপারটা আমার মা বা আমার ওয়াইফ সেটা ফলো করছিল যে হঠাৎ করেই এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন কেন? তো সেই আবার চেহারা, ইভেন আমার ওয়েট কমে যাচ্ছে, তার মানে আমার মা সন্দেহ করছিল যে আমি কি কোনো এডিকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা বা আমি এডিক্ট হয়ে পড়ছি কিনা। তো তখন হচ্ছে যে শিপন, যে ওই আমার ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের যে মালিক, ওনার তথাকথিত হাজব্যান্ড, তো শিপন হচ্ছে বেসিক্যালি আমাদের বাসায় আসা যাওয়া মাঝে মাঝে করতো। সেটা হচ্ছে আমার একটা মুভি গাজীপুরের এক প্রডিউসার ছিলেন, তো ওনার মাধ্যমে শিপনের সাথে পরিচয় এবং শিপন আমার এখানে আসা যাওয়া করতো। তো শিপন আমার মাকে সাজেস্ট করলেন যে হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে সে এডিক্ট হয়ে যাচ্ছে, তো আমরা তাকে একটা টেস্ট করাতে পারি আন্টি। তো যদি টেস্ট করাই তো ওখান, ওকে তো এখান থেকে নেওয়াটা মুশকিল হয়ে যাবে, ওকে বেড়ানোর কথা বলে আমি নিয়ে যাই। যদি দেখি যে সে পজিটিভ তাহলে তাকে ওখানে 3 মাস আমরা রেখে আমরা প্রপার ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট দিয়ে দেন আমরা নিয়ে আসবো, এটা ভালো হয়। তো আমার বাবা থাকে হচ্ছে আমেরিকাতে আর আমার ছোটো ভাইটা ছোটো, সো মার নিজের ডিসিশনে হচ্ছে আমাকে ওখানে পাঠায়। এবং মা মনে করে যে ঠিক আছে, আগে টেস্ট করে দেখুক, যদি পজিটিভ হয় তাহলে তো 3 মাস, আর আদারওয়াইজ তো কারণ নাই। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে জাস্ট মাকে একটা ফোন করে, মানে আমি এই ব্যাপারগুলো পরে জানতে পারি যে আমি পজিটিভ, আমি ড্রাগ নিচ্ছি এবং প্রচুর পরিমাণে ড্রাগ নিচ্ছি এবং আমি ড্রাগের সব কিছুই আমি মিথ্যা, হ্যাঁ কমপ্লিটলি মিথ্যা। তো ওরা, আর আমার মা ভয় পেয়ে যায় যে আমার ছেলে তাহলে হয়তো বা ড্রাগের জন্যই এতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বিহেভ চেঞ্জ, তার বডি থেকে অনেক মানে পুরোটাই আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, আমি ঘুমাই না ঠিক মতো, খাই না ঠিক মতো, সবার সাথে কথা বলি না। তো ওর সাথে কথাগুলো মা মিল পাচ্ছিল যে একটা ড্রাগ এডিক্ট পার্সন হয়তো এরকমই হয়, আর টেস্ট করছে যেহেতু তাহলে অফকোর্স সেটা সত্যি। বাট আমার মার যেটা তখন একটু ভুল ছিল সেটা হচ্ছে মা ওখানে আমাকে ওভাবে না রেখে আমার সাথে যদি কথা বলতো বা ডিসকাস করতো, তো মা আসলে ভয় সেটা করে নাই যে আমাকে যদি বাসায় নিয়ে আসা হয়তো আবার আমাকে আবার নেওয়াটা হয়তো মুশকিল হয়ে যাবে। তো ওখানে মা কথা বললো যে ঠিক আছে তাহলে কত টাকা দিতে হবে কীভাবে কী, তো ওরা প্রথমে বললো যে 3 লাখ টাকা দিতে হবে, বিকজ অন্য পেশেন্টরা যেভাবে থাকে সেভাবে আমাকে রাখবে না, আমাকে খুব ভিআইপি একটা রুম আমাকে দেবে, আমার খাওয়া পরিচয় আছে, হ্যাঁ আমার খাওয়া দাওয়া আমার সব কিছু স্পেশাল হবে, আমার ট্রিটমেন্ট খুব স্পেশাল হবে, পার্সোনাল ডাক্তার এসে আমাকে ট্রিটমেন্ট করবে। এই ব্যাপারগুলো মাকে বোঝানোর পরে আমার মা আব্বার সাথে কথা বলে এবং আব্বা তাকে 3 লাখ টাকাই তাকে দেয় এবং ওখানে আমাকে জাস্ট আটকে রাখা হয়। এবং আমাকে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে যে আপনাকে খুব অল্প সময়ের জন্য আনা হয়েছে, আপনার স্লিপিং পিলটা আপনার ডপ টেস্টে পাওয়া গেছে, তো এটা রিমুভ করার জন্য আপনাকে কিছুদিন এখানে স্টে করতে হবে। তো আমি আসলে যাওয়ার পরে ওখানকার পরিবেশ পরিস্থিতি দেখে আমি জাস্ট ভয় পেয়ে যাই যে এই একটা রুমের মধ্যে 25-30 জন মানুষ থাকতেছে ফ্লোরিং করে, আর খাবার হচ্ছে খুবই সামান্য, মানে কালকে আমি বলেছি যে খন্ডেস মিল্কের একটা কৌটাতে যতটুকু চাল ধরে সেটা হচ্ছে 3 জনের জন্য, মানে 30 জন মানুষ যদি হয় 9 থেকে 10 কাপ চাল খাওয়ানো। তো প্রথম 2-1 দিন আমাকে ভালো একটু বাইরে থেকে বিস্কিট টিস্কিট এনে দিচ্ছে, তো আর আমাকে বলতেছে যে দেখা যাক কী হয়, আপনার ডপ টেস্ট করছে, 2 দিন টাইম লাগবে, দেখা যাক। তো ডপ টেস্ট করার পর আমাকে বলতেছে যে আপনার তো মানসিক প্রবলেম, হ্যাঁ আপনি হয়তো নিজেটা নিজে বোঝা যায় না, আপনি মানসিক পেশেন্ট, তো আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হবে, কিছুদিন আপনাকে এখানে স্টে করতে হবে, আর আপনার বাবা মা আপনার প্রতি খুব বিরক্ত,
তারাও চাচ্ছে যে আপনি কিছুদিন সরে থাকেন। তখন আমি তাদের বললাম যে আমাকে আমাকে যোগাযোগ করতে দেন আমার ফ্যামিলির সাথে, আমি কথা বলি, যদি কোনো কনফিউশন থাকে আমরা সাথে বসে সেটা ক্লিয়ার করি, সলভ করি, অ্যাটলিস্ট আমাকে কথা বলতে দেন। পরে বলল যে না, আপনার বাবা মা আপনার সাথে কথা বলবে না, তারা আপনাকে বলছে যে এখানে তিন মাস থাকতে হবে, তিন মাসের আগে তারা কথাও বলবে না এবং তিন মাস পরে এসে আপনাকে জাস্ট নিয়ে যাবে, এর আগে আপনার সাথে কথা বলবে না, আর আমরা আপনাকে ডাক্তার দেখাবো। তো এটা কি আপনার ফ্যামিলি জানতো? না, আমার ফ্যামিলিকে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনার ছেলে তো খুব বাজেভাবে এডিকশন পিরিয়ডে জড়ায় গেছে, এখন আপনারা যদি দেখা করেন তাহলে ওকে এখানে রাখাটা মুশকিল হয়ে যাবে, ও হাইপার হয়ে যাবে, ওকে এখানে রাখাটা খুব মুশকিল হয়ে যাবে, আপনারা কষ্ট হলেও আপনারা আসেন না, আপনারা দেখা করেন না। তো এখন ছেলের বেটারমেন্টের জন্য মার যদি মানে এইটুকু কষ্ট করতে হয় সেটা মা করবে এবং মা সেটা করছে। ইভেন এভরিডে ওখানে অ্যাটলিস্ট ফাইভ টাইমস মা ফোন করে আমার খবর নিত যে খাচ্ছি কি না, কী করছি না করছি। তো ওনাকে বোঝানো হইতো যে হ্যাঁ, এভরিডে আমার খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে, আমি যেটা খেতে যাচ্ছি সেটাই আমাকে খাবার দেওয়া হচ্ছে, আমার জন্য একটা স্পেশাল রুম দিয়ে দেওয়া হয়েছে যেখানে আমি খুব ভালো আছি। তো একটা পর্যায়ে আমি খুব কান্নাকাটি করতাম, আমার একটা বেবি আছে রাইট নাও, সে থ্রি ইয়ার্স, তো ওর জন্য খুব কান্নাকাটি করতাম যে আমার বাচ্চাটাকে অ্যাটলিস্ট ভিডিও কল দিয়ে দেখান, আমি কথা বলবো না, একটু আমাকে দেখান। আর তো ওরা বলতো কি যে আপনি এরকম করলে আপনাকে বোঝা যাবে আপনি বেশি পাগল হয়ে যাচ্ছেন, আপনার কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আর যদি কমপ্লিটলি ম্যাড হয়ে যান আপনাকে কিন্তু নিবেই না। তো নিজেকে যতটা পারতাম কন্ট্রোল করার ট্রাই করতাম। আর একটা ব্যাপার যেটা হতো যে আমার একটা হ্যাবিট ছিল, আমি আমার একটু বারবার খাওয়া, মানে যেটা হয় না যে অনেকে একসাথে অনেকটা খায়, আমি সেটা পারতাম না, অল্প অল্প করে খাওয়া, অল্প অল্প করে খাওয়া, এটা আমার একটা হ্যাবিট ছিল। বাট ওখানে হচ্ছে থ্রি টাইমস অনলি, সকাল সাতটায় হচ্ছে আপনার ওই খিচুড়িটা দেয় অনলি, আপনার চাল এবং একটা রং, হলুদ একটা রং মিলিয়ে, হলুদ ছাড়া, উইদাউট তেল, লবণ, রং আর চাল, ওইটা হচ্ছে সকাল সাতটায় দেওয়া হয় সামান্য একটু খাবার, এবং ওইটার পরের বেলা দেড়টায় হচ্ছে একটা খাবার দেওয়া হয় আলু, সাথে দুই তিন কেজি আলুর সাথে জাস্ট দুটা বা তিনটা ডিম তেল ছাড়া জাস্ট ভেঙে দেওয়া হয়, সেটা হচ্ছে দুপুরবেলা। এবং রাতে হচ্ছে সাড়ে আটটায় একটা খাবার দেওয়া হয়, সেটা হচ্ছে খুব পাতলা ডাল এবং সামান্য একটু আলু ভর্তা। তো এইভাবে খেয়ে খেয়ে যখন আমি আড়াই মাস হয়ে যায়, তো এর মধ্যে আমি অনেক কিছু আমি জেনে ফেলি ওখানকার, তারা ড্রাগের বিজনেস ওখানে করে, ইয়াবা গাঁজা এগুলো ওখানে 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 ইভেন যে মালিক সেটাও সে ওটার সাথে সংযুক্ত। তো আমি একটা পর্যায়ে আসলে ওখানে যারা পুরনো ছিল আমার আগে তাদের কাছে জানতে পারি যে উনি ছেলেদের অ্যাবিউজ করে, যা যে যে পেশেন্টগুলো একটু সুস্থ, মানে ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় যে অসুস্থ, তারা মেন্টালি সিক, মুখে লালা পড়ছে বা ওষুধগুলো এরকম দেওয়া হতো, যারা একটু দেখতে হয়তো একটু ভালো বা একটু ঠিক আছে ওদেরকে অ্যাবিউজ করা হতো, ওই ব্যাপারগুলো আমি আগে শুনতাম। বাট যখন আড়াই মাস হয়ে গেছে তো তখন আমার একটা আশা আসছে যে না, মেবি আর পনেরো দিন পর আমি হয়তো বাসায় ফিরতে পারবো, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো তখন উনি কী করলো, উনি থাকতেন হচ্ছে আমাদের রাখতে হচ্ছে দোতলায়, নিচতলা পুরোটা নিয়ে জাস্ট উনি একা থাকতেন, ইভেন ওনার একটা কাজের লোকও থাকতো না, উনি একা থাকতেন। উনি আমাকে নিচে ডাকাইলো, গেলাম, যাওয়ার পরে বলতেছে দেখেন আপনার ফ্যামিলি তো আসলে আপনাকে পছন্দ করে না, আপনার ফ্যামিলি আপনার প্রতি ফেইথ নাই, আপনার প্রতি ওই লাভটা আপনার ফ্যামিলির আপনার প্রতি নাই, তো আমি খুব ট্রাই করবো আপনাকে যেন তিন মাসেই দিয়ে দিতে পারি। কথা বলতে বলতে সে আমাকে তার ফ্ল্যাটটা দেখাচ্ছে যে এটা আমার কিচেন, এটা আমার ড্রয়িং রুম, এটা আমার বেডরুম। বেডরুমে যাওয়ার পর সে আমাকে বলতেছে অভিভাবক যদি কিছু মনে না করেন আমাকে একটু শোল্ডার মাসাজ দেন। তো আমি তখন ভীতু, কারণ তাকে আমি এর আগে প্রচুর মারতে দেখছি পেশেন্টদের, উনি নিজে হাতেও মারে। যার কথা বলেন তার নাম ফিরোজা নাজদিন বাঁধন, মানে ওটার যে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক যিনি, তো ওনাকে আমি প্রচুর মারতে দেখছি। এবং ওখানে মারা হতো হচ্ছে আপনার সিলিংয়ের সাথে যে রিং থাকে ফ্যান ঝোলানোর, ওই রিংয়ের সাথে হচ্ছে চার মাথাটা নিচের দিকে দিয়ে পেশেন্টের উপরে পা বেঁধে হচ্ছে পেটানো হতো, পেটানো হতো হচ্ছে আপনার মোটা যে গামছাগুলো থাকে সেটা ভিজিয়ে একটা মুখে দেওয়া হতো এবং আর একটা দিয়ে পেটানো হতো, মানে ওটাতে যেটা হতো আপনার বডি কাটতো না, বাট মানে ভেতরে আঘাতটা পেত। এবং যখন মারতো তখন হচ্ছে আপনার বক্সে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম যেটা থাকে ফুল সাউন্ড দিয়ে নিত, মানে যাতে বাইরের কোনো মানুষ মানে সন্দেহ না করে যে এখানে মারধর হয় এরকম সামথিং কিছু। ওই সময় আমার সাথে সে জোরপূর্বক আমাকে অ্যাবিউজ করে, করার পরে তার দুদিন পরেই আমি হচ্ছে যে খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, আমার মানে হাইপার হয়ে যায় যে মানে আমি আর পারছি না, মানে যে মানুষটা ওই লাইফ কখনো স্বপ্নেও চিন্তা করে নাই তাকে অলরেডি আড়াই মাস সেটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তো সেটা আমি আর কোনোভাবেই নিতে পারছিলাম না। তখন ওরা কী করলো, আমাকে খিলক্ষেতে ডাক্তার জাকারিয়া স্যারের কাছে নিয়ে আসলো,
আনার পর ডাক্তার জাকারিয়া স্যার আমার কথা শুনে বা আমার সাথে কথা বলে তখন তিনি প্রোগ্রাম অফিসের সাথে এসেছিলেন, তাকে বললেন যে একে আড়াই মাস যাবত এভাবে রাখছেন আর এ তো সাফোকেশনের প্রবলেম আছে, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, দ্রুত একে ছাড়ার ব্যবস্থা করেন। তখন ওরা বলতেছে ওদের ফ্যামিলি নিতে চায় না, আমরা কীভাবে ছাড়বো, মানে ওরা ওদেরটা বলছে। তো একটা পর্যায়ে যেটা হলো যে স্যার আমাকে খুব সামান্য একটি ওষুধ দিলেন যেটা আমি ঘুমানোর জন্য এবং আমি রিল্যাক্স থাকার জন্য, এবং আমাকে বললেন যে এখানে ওরা ছেড়ে দিবে। আমি বলে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে দেড় দুই মাস পরে আপনি এসে আর যদি খারাপ লাগে আমরা আমার সাথে দেখা করেন, প্রেসক্রিপশনে সেটা কমপ্লিটলি সুন্দরভাবে লেখা। আমাকে জাস্ট দেড় মাসের ওষুধ দিল। হওয়ার পরে তো ওখানে আবার নিয়ে আসার পরে মাকে জানানো হলো যে দেখেন আপনার ছেলে যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন, বাট আপনার ছেলে কিন্তু আপনাদের উপর প্রচুর খেপে আছে, যাওয়ার পরে কিন্তু খুন খারাপই হয়ে যাবে, এতটাই আপনাদের উপর রেগে আছে যে এখানে কেন দিয়েছেন, আর ওকে এখন সুস্থ না, ডাক্তার বলেছে ওকে যেন কোনোভাবেই আরও তিন মাসের আগে না ছাড়া হয়। আমাদের যে সাইকিয়াট্রিস্ট সে বলেছে ওকে যেন তিন মাসের আগে না ছাড়া হয়। তো আমার মা যথেষ্ট কান্নাকাটি করতো, ইভেন ফোন দিত, ইভেন আমার জন্য কসমেটিক্স এবং ড্রাই ফ্রুট এগুলো পাঠাতো। এগুলো কি পেতেন আপনি? নাথিং, কোনো কিছু না। আমি দোতলায় আমি ফ্রাইডেতে ওরা দিত যেটা সেটা হচ্ছে একটা পাঁচ টাকা দামের একটা বিস্কিট, এটা হচ্ছে ওরা বলতো বিনোদন, একটা পাঁচ টাকার বিস্কিট এটা হচ্ছে সপ্তাহের বিনোদন, এবং ফ্রাইডেটা হচ্ছে রিহাব সেন্টারে ঈদের দিন, কারণ সেদিন আপনার 50 গ্রাম মাংস খাওয়ানো হয়, আপনার 2 কেজি একটা মুরগি হচ্ছে আপনার 30-35 জন মানুষ খায়, মানে 50 গ্রামের মতো করে পায়। তো সেটা হচ্ছে ওইটা হচ্ছে রিহাবের ঈদের দিন, এবং বোর্ডে সেটা লেখা হতো যে আজ ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের ঈদের দিন। ইভেন ওই দিন হচ্ছে কিছু কিছু ফ্যামিলি দেখা করতে পারে, সেটা সেজন্য হচ্ছে ওটা ঈদের দিন। তো এই ব্যাপারগুলো যখন আমার সাথে হতে থাকে তো আমি আসলে আপসেট হয়ে যাই, মানে ডে বাই ডে আমি আরও বেশি উইক হয়ে যাই, আর আমি ওদের বিরক্ত বেশি করা শুরু করি যে আমাকে ফোন দেন। আমি কান্নাকাটি চিলে চিলে যখন করি তো ওরা তখন প্ল্যানিং করে যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হোক। তো ইঞ্জেকশনটা এরকম ছিল যে ইঞ্জেকশনটা পুশ করার পরে 15-20 দিন আমি পুরা মানে নিজের মধ্যে থাকতাম না, মুখে লালা পড়তো, চোখ পুরো খুলতে পারতাম না, মানে কী খাচ্ছি পুরোটা খাচ্ছি না অর্ধেক ফেলে দিচ্ছি সেটাও বুঝতে পারতাম না, জাস্ট পড়ে থাকা, আমি আমার দিন বা রাত হচ্ছে সেটাও আমি বুঝতে পারতাম না। এভাবে করে আমাকে ওরা 3টা ইঞ্জেকশন দেয় সব মিলিয়ে, এবং আরও একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, তো ওইটা আর নিতে পারবো না বলেই তখন মানে খুব ট্রাই করে আমার সমিতিতে জানানো। তো একটা পর্যায়ে যেটা হয় যে এরভাবে 6 মাস যখন পার হয়ে যায় তো আমার মা খুব মানে ই করে যে না আমি আমার ছেলেকে দেখতে চাই, কোন অবস্থা আছে পাগলামি যাই করুক, আমি সে ওরা জানায় যে সে কমপ্লিটলি ম্যাড, আর আপনি কোনোভাবে যদি বাসায় নেন ওর বাচ্চাকে মেরে ফেলতে পারে, ওয়াইফকে মেরে ফেলতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, সে কোনোভাবেই তাকে বাসায় নেওয়া যাবে না। আর মা বললো যে বাসায় যদি না নেওয়া যায় বাট আমি দেখতে চাই আমার ছেলেকে, আমি 6 মাস আমি ছেলেকে দেখি না। তো তখন হচ্ছে আমাকে ইঞ্জেকশন দেওয়া ছিল, তো তখন সাথে সাথে না দেখা, এবং তার আগে আমাকে মারতো, তো ওই আমার বডিতে নীল একদম ই হয়ে গেছিল, মেডিকেল রিপোর্টে আছে একদম বডি, আমার এখনও অনেকগুলো দাগ এখন আছে, তো ওই দাগগুলো দেখা যাবে বলে তো তখন মাকে বললো যে ঠিক আছে একটা আপনি একটা কাজ করেন আর 15 দিন পরে আপনি আসেন আরেকটু বেটার হয়ে যাক এর মধ্যে। তো আমার মা যখন গেল আমার ফ্যামিলি তখন অলরেডি তখন আমার ওখানে 7 মাস রানিং। তো ফ্যামিলি যাওয়ার পরে আমার আমাকে উপর থেকে বলে নিল যে যদি শুধু একবার বাড়ির যাওয়ার কথা বলো বা যদি বলো এখানে খারাপ আছো তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে, আর এখন তো হাফ ম্যাড আছো তখন কমপ্লিট ম্যাড করে দিব যদি, আর মারের ব্যাপারটা তো ভয় কাজ করেই। তো আমি যখন নিচে গেলাম তো তখন ইঞ্জেকশন আমার বডিতে, তখনও আমার চোখ লাল, মুখে লালা পড়ছে, আর মানে আমি ঠিকমতো কথা বলতে পারছি না। তো নিচে যাওয়ার পরে তো আমার মা আমাকে দেখে কান্নাকাটি করলো, আবার এক্সট্রা টাকা দিয়ে গেল যে ও যা খেতে চায় তাই ওকে এনে দেন, আর মানে বলার পরে তো তখন মা মনে করলো যে হ্যাঁ আমি সত্যিই হয়তো মানে এই ওদের কথাগুলো সত্যি আসে, সত্যি মানে আমার আমার আমাকে দেখেও সেটা মানে মনেও হচ্ছে, বোঝাও যাচ্ছে সেটা। তো আমার আব্বা যখন ব্যাপারগুলো শুনলো তখন সেও খুব আপসেট, ইভেন প্রতি মাসে ওইটা হচ্ছে 3 মাসের কন্ট্রাক্ট ছিল আপনার 1,03,00,000 টাকা, এবং এরপর হচ্ছে প্রতি মাসে হচ্ছে 40,000 টাকা করে মানে আমার ট্রিটমেন্টের জন্য আলাদা, ওষুধের জন্য আলাদা, এবং ওখানে থাকা খাওয়ার জন্য আমাকে হচ্ছে 40,000 টাকা করে আমার মা প্রতি মাসে দিয়ে দিত। যখন 7 মাস পরে আমার ফ্যামিলির সাথে দেখা হলো তো আমি তো কিছু বলতেই পারি নাই, এরপরে আমি আমার বিরক্ত আসলে শেষ হতো না, মানে প্রতিনিয়ত ওদের কাছে কান্নাকাটি করতাম হাতে পায়ে ধরে যে আমার আমি যাবো না, আমার বাচ্চাটাকে অ্যাটলিস্ট আমাকে ভিডিও কল দিয়ে দেখান,
আমি আমার মাকে একটু দেখতে চাই, আমি আমি আমার মায়ের খুব ক্লোজ, আমার আমি আমার মায়ের ফার্স্ট চাইল্ড, সো আমার মায়ের আমি যথেষ্ট কাছের। তো আমার মা 7 মাস আমাকে ছাড়া কীভাবে থাকছে আমি ফিল করতে পারছি যখন 7 মাস পরে আমাকে দেখছে, বাট আমার মা আমারটা ফিল করতে পারে নাই, বাট বিকজ আমি বোঝাইতে পারি নাই, আমি এক্সপ্লেইন করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমার মা বুঝতে পারে নাই। আমার মা যেটা আমাকে দেখছে আমি অসুস্থ সেটাই আমার মা ট্রাস্ট করছে। সো এরপরে যখন 8 মাস 8.5 মাস হয়ে যায় তখন আমি প্ল্যানিং করি যে ওখান থেকে যারা একটু গরিব, যারা একটু টাকা পয়সা কম, ওরা হচ্ছে আপনার 3 থেকে 4 মাসে বেরিয়ে যেতে পারে, বিকজ ওদের রেখে লাভ নেই, ওরা বেরিয়ে যেতে পারে, এবং যারা হচ্ছে একটু বেশি টাকা দিতে পারে ওদেরকে আপনার বিভিন্ন ওয়েতে আটকে ফেলে। তো আমি চিন্তা করলাম যে আমার তো আসলে বেরোবার কোনো ওয়ে নাই, এভাবে যদি চলতে থাকে হয়তো আমি পুরো পাগল একসময় হয়ে যাবো এবং মিনিমাম 3-4 বছর এখানে আমাকে হয়তো রেখেই দিবে। আর আব্বা তো কাছে নাই, সে আমেরিকাতে। তো আমার একটা আশা ছিল যে আব্বা আসবে। তো আব্বা কী করলো, আপনার লাস্ট মান্থ যখন আসলো, আসার পরে আব্বা দেখতে গেল আমাকে। তো দেখতে যাওয়ার জাস্ট 2 দিন আগে আমাকে আবার মানে বিভিন্ন রকমের মানে খুব বেশি পাওয়ার ঘুমের ওষুধ টষুধ খাওয়ায় আমাকে কি করে রাখলো। তো আব্বা যাওয়ার পরে আমি কথা বলতে পারি না, আমার হাত পা কাঁপে, বিকজ আপনার প্রচুর পাওয়ারের ওই মেডিসিনগুলো, হাত পা কাঁপতেছে। তো আব্বা দেখে, সে পুলিশ অফিসার ছিলেন, তো বলতেছে যে হ্যাঁ হয়তো নেশার ইগুলো এখনও কাটে নাই, এখনও হাত পা কাঁপতেছে এটা সেটা, আর আমি তো এক্সপ্লেন করতেই পারি না। তো আব্বাও যখন মানে ওনাদের কথায় কনভিন্স হয়ে গেল, তখন চিন্তা করলাম যে আমার হয়তো আর কোনো আশা নাই, কারণ ভাবছিলাম যে আমার বাবা বুঝতে পারবে, বাট বাবাও যখন ওদের কাছে ফেইল, দ্যাট টাইম আমি ডিসাইড করলাম যে ওখান থেকে যারা বেরোয় তো ওরা আবার বেড়াতে আসে 2-1 দিন পরে, আবার ঘুরতে আসে, এটা সিস্টেম ওখানকার। তো ওদের একজনকে আমি খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আর ওরা কী করতো, আমার মুভিজ, আমার নাটক, আমার মিউজিক ভিডিওস, এগুলো হচ্ছে ওই যারা ভলেন্টিয়ার ওরা দেখতো, হাসাহাসি করতো, নায়িকাদের নিয়ে ক্রিটিসাইজ করতো, কোন নায়িকার সাথে কেমন রিলেশন, এগুলো নিয়ে আড্ডা মানে ওদের ব্যাপারগুলো হচ্ছে ওরা ফান করে হচ্ছে আপনার সেক্সুয়াল কথাবার্তাগুলো নিয়ে, এগুলোই হচ্ছে ওদের ফান। তো আমি ওদের সাথে তাল মেলানো শুরু করলাম, তাল মেলাতে ওরা হয় কি আমাকে আরেকটু ক্লোজ করলো। হ্যাঁ, 7 মাস 8 মাস পরে আমাকে একটা বেড দেওয়া হলো, বিকজ নার্কোটিক্সের লোকজন তখন বেশি আসা যাওয়া করছে, আর আমাকে দেখলে জিজ্ঞেস করছে যে আপনি এখনও যান নাই। তো তখন ওরা আমাকে বোঝাইলো যে আমি ওখানকার ভলান্টিয়ার, মানে আমি পেশেন্ট না। তখন আমাকে একটা বেড দেওয়া হইলো, এবং ওই বেডে হচ্ছে আমি যখন থাকি, নার্কোটিক্সের লোক যখন যায়, হ্যাঁ ও তো ভলান্টিয়ার, মানে আমি পেশেন্ট তখন না। হ্যাঁ, তো আমি আসলে আর ওদের কাছে বলারও সাহস পাই না, যদি ওদের সাথে মিল থাকে তাহলে তো আবার আমাকে সে আগের পানিশমেন্ট খেতে হবে। তো ওই যে ছেলেটাকে আমি কনভিন্স করতে পেরেছিলাম, সে কন্ট্রোল ফ্রি হওয়ার জাস্ট 2-3 দিন পরে সে আসে। আসার পর ওর হাতে পায়ে ধরে আমি ফোনটা নেওয়ার ব্যবস্থা করি। ফোনটা নেই হচ্ছে আপনার বিডি ফিল্মবাস টিম, যে ওই পেজটাতে ঢুকে সেলিম সাকিবের নাম্বারটা আমি চাই। তো সেলিম সাকিবের সাথে প্রথমে আমি ফোন করে জয়ের নাম্বারটা চাই আমি, যে আমাকে কোনোভাবে তুমি জয়ের সাথে যোগাযোগ করো, কারণ জয় আমার যথেষ্ট কাছের বন্ধু, আমাকে যথেষ্ট ভালোবাসে। তো সেলিম সাকিবকে আমি জয়কে নক করাই, ইভেন জয়ের নাম্বারটা আমি নিয়ে আমি জয়কে ফোন করি, এবং সেলিম সাকিবকে আমি যেটা বলি যে তুমি আমার সাথে যারা কাজ করতো, যেমন রেসিয়াপার সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, আমরা একসাথে প্রচুর স্টেজ প্রোগ্রাম করেছি, আমার অন্যান্য হিরোইনদের সাথে আমার ভালো রিলেশন ছিল, যে তুমি প্রত্যেককে জানাও, জানাইলে ওরা মানে কিছু একটা আমার জন্য করবে। তো সেলিম রেসিয়াপাকে যখন ফোন করো, তো রেসিয়াপা তখন যে ও, সে যদি এডিক্ট পার্সন না হয় তাকে কেন ধরে নেবে, আর ওকে ধরে নিছে আমি কী করতে পারি, সে খুব মানে ই হয়ে। তো যখন সেলিম আমাকে জানায় যে ভাইয়া এইভাবে করলে আরও আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন, যদি এখানে যে আলোচনাও হয়ে যায় হয়তো আপনাকে ওখান থেকে সরায় ফেলতে পারে, বা আপনাকে আরও বেশি মেডিসিন দিয়ে আপনাকে ই করে ফেলতে পারে। তো আমি যখন জয়ের সাথে কথা বলি, জয়ের সাথে কথা বলে আমি জায়েদ ভাইয়ের নাম্বারটা চাই, যে আমাকে জায়েদ ভাইয়ের নাম্বারটা দাও। তো সাথে সাথে আবার আমি জায়েদ ভাইকেও ফোন করি। ফোন করার পরে জায়েদ ভাই, দ্যাট টাইম আন্টি মারা গেছে অনলি 3 ডেজ, জায়েদ ভাইয়ের মা যখন মারা যায়, খালাম্মা, তো তখন জায়েদ ভাই শুনে আমাকে মানে এতটা একটা কথাই বললো, যবি কোনো টেনশন করিস না আমি আছি। তো ওই কথাটা আমার কাছে মানে মনে হয়েছিল যে না, এবার হয়তো আমি বাঁচবো, মানে এবার আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, আমার আই হ্যাভ সাম ওয়ান, মানে আমার জীবনটা হয়তো এবার আমি আলো দেখবো, আমি আলো দেখতে পারবো, আমি বাতাস, আমি নিঃশ্বাস বড় করে নিতে পারবো, এরকম একটা ফিল হচ্ছিলো। জয় যখন বললো যে দোস্ত কোনো টেনশন নাই, আমরা আছি, মানে তখন মনে হচ্ছিলো যে রিয়েলি আই হ্যাভ সাম ওয়ান,
আমার কেউ একজন আছে যে আমাকে অ্যাট লিস্ট আমার কথাটা ভরসা করলো, আমাকে বুঝতে পারলো, আমার কথাটা ভরসা করলো। আর কথাগুলো বলতাম হচ্ছে কিচেনে বাথরুমে ওর ফোনটা নিয়ে, মানে মানে ওখানে যে কত ড্রামা করে ফোন নিতে হইতো, বিকজ ফোন ধরার কোনো ই নাই, ফোনটা ধরতে দেখলে ইভেন পুরোটা সিসি ক্যামেরা দিয়ে ই করা, তো আমার উপর আরও পানিশমেন্ট চাপ বেড়ে যাবে। তো তার তিন চার দিনের মধ্যে আমি জাস্ট আমাকে ইঞ্জেকশনটা দেওয়ার কথা, আমি জাস্ট আমার পেট ব্যথা, আমার এইটা সমস্যা সেটার সমস্যা বলে, আমার জ্বর বলে কোনোভাবে আমি এড়াই যাচ্ছি যে অ্যাটলিস্ট আমার ইঞ্জেকশনটা কোনোভাবে না দিতে পারে, মানে ওইটা আর নিতে পারতাম না আমি। ওইটা নেওয়ার পরে মানে আমার কাছে মনে হতো ওই 15-20 ডেজ আমি পুরো পাগল, আর নিতে পারতাম না। তো ওরা যে দিক দিয়ে এত চেষ্টা চালাচ্ছে সেটা আমি ফিল করতে পারি নাই। আমি ভাবতাম হয়তো করছে কি, মানে একবার মনে হতো কি করছে, মানে আর নিতে পারছি না, মানে খাওয়া বন্ধ হয়ে গেল, পানিও খেতে পারতাম না। তো একটা যে সেদিন তার আগের দিনও আমাকে মারছে, মেরে আমাকে লেপটাও আমার গায়ে দেয় নাই, পাতলা একটা কম্বল দিয়ে ফ্লোরে শুয়েছিলাম। তো ভোর 5:30 না 6টার দিকে র্যাবের একটা বিশাল টিম, যেটা জায়েদ খান কমপ্লেন করে যে আমার শিল্পী সমিতির একজন সদস্য এরকম অবস্থায় আছে, অ্যাটলিস্ট সে আমাকে ট্রাস্ট করছে যে আমি সত্যি বলছি। ইভেন জায়েদ ভাই আগে থেকেই আমাকে দেখতো, জয় দেখতো যে আমি ইভেন এক কাপ চাও খাই না, একটা সিগারেটও আমি খাই না, তো সেই মানুষ আমি রিহাবে কেন? তো এই এই ব্যাপারটা তো তারা দেখতো, তাদের সাথে অনেক দিন ধরে আমার ভালো রিলেশন, একসাথে অনেক কাজ করেছি, একসাথে অনেক প্রোগ্রাম করেছি, আমিও শিল্পী সমিতির একজন সদস্য। তো ওই ব্যাপারটা বিশ্বাস করার কারণেই র্যাপ টুতে গিয়ে ভাইয়া কমপ্লেন করে, এবং র্যাপ টুর একটা বিশাল বড় টিম 5:30-6টার দিকে আমাকে জাস্ট আমি ওরা প্রথমে নিচে বসাচ্ছিল, আমাকে যখন ডেকে আনলো, মানে তখন আমি কি মানে কাঁদবো না কি আমি বসবো না আমি দাঁড়াবো, আমার শরীর কাঁপতেছে, মানে মনে হচ্ছিল যে এই বুঝি আমার জন্ম হচ্ছে, আমি আমি আমার একটা নতুন জীবন আমি পা একদম কমপ্লিটলি, যে আমার নতুন একটা জীবন আমি ফিরে পাচ্ছি। মানে ওদেরকে দেখে মানে ওদের ধরে আমি আগে কতক্ষণ কাঁদলাম, মানে কোনো কথা আমি বলতে পারছি না, মনে হচ্ছিলো যে এই মানুষগুলো আমার জন্য ফেরেশতা, মানে আমার জীবনটা হয়তো ভিক্ষা এরা দেওয়ার জন্য আসছে, আমি হয়তো বাঁচবো। তো কাঁদার পরে তো একে একে আমার এভরিথিং তারা জিজ্ঞেস করলো, শুনলো, আমার ওখানকার পেপার সব দেখলো, আমার আমি আসলে এডিক পার্সন ছিলাম কিনা সেগুলোও দেখলো। দেখার পরে তো ওনাদের মাধ্যমে আমার শিল্পী সমিতির এত বড় উদ্যোগের মাধ্যমে আমি রিলিজ ওখান থেকে পেলাম, এবং ওখান থেকে ডিরেক্ট আমাকে নিয়ে যাওয়া হলো র্যাব টুতে। তো ওখানে র্যাবের যে হেড আছেন তার মানে সে আমাকে রাত 3টা পর্যন্ত, মানে আমি না দেয়াল আর দেখতে পাচ্ছিলাম না, রুম আর দেখতে পাচ্ছি, মানে আমার আর ভালো লাগছে না, আমাকে রাত 3টা পর্যন্ত সে হাত ধরে আমাকে পুরো র্যাপ ইটা ঘোরাইছে যে আপনি যতক্ষণ রুমে না যাবেন আমি আপনার সাথে আছি। মানে আমার মনে হচ্ছিল রাত 3টা বুঝি না, আপনার তো ওরা 5টা বাজে গেল। হ্যাঁ, নিয়ে আসলো সারাদিন আমাকে ওখানে সব শেষ করে র্যাবের হেডকোয়ার্টারে নিয়ে আসলো। রাতেও ছিলেন ওখানে? রাতে ওখানে আমাকে ছাড়ে নাই। তো র্যাবের যে হেড ছিলেন ওখানে, উনি আমাকে নিয়ে রাত 3টা পর্যন্ত বেড়ালেন যে আপনি নিঃশ্বাস নেন, আপনি আলো দেখেন, আপনি ফিল করেন, আপনি ফ্রি, আপনার কোনো এখন আর ভয় নাই। তো মানে এতটা আমার জন্য করছে। পরদিন সকালে আবার উত্তম স্যার নামে একজন আছেন, তো উনি আমাকে নিয়ে আবার সকালে যা অভি আজকে তোমার নতুন জন্ম, আসলে আলো দেখাবো, তোমার গায়ে আজকে রোদ পড়বে, মানে ওই ব্যাপারগুলো আমার কাছে এতটা ইমোশনাল, মানে এতটা আমার কাছে এক্সাইটমেন্ট ছিল যে আজকে 10 মাস পরে আমার বডিতে সূর্যের আলো পড়ছে। তো এই ব্যাপারগুলোর জন্য আমি মানে আমার কাছে মনে হয় যে আমি সারা জীবনই আমার শিল্পী সমিতির কাছে, আমার র্যাপ টু এর কাছে আমি অলওয়েজ কৃতজ্ঞ থাকবো, যে আমার লাইফটাকে নতুন করে আমার সাজিয়ে দেওয়ার জন্য, আমার লাইফটাকে নতুন করে আমার সন্তানের কাছে আমাকে ফিরিয়ে আনার জন্য। সো আমার কাছে মনে হয় যে আমার লাইফটা আমি নতুন করে পেলাম। এই যে নতুন করে লাইফ পেলেন, এই নতুন লাইফটা কীভাবে সাজাবেন? নতুন লাইফটা আসলে হয় না যে প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো আমার একটা ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আমার প্রতিকূল পরিস্থিতি করোনার মধ্যে সবারই ছিল, বাট আমি হয়তো একটু বেশি আপসেট হয়ে পড়েছিলাম, সেটা কমপ্লিটলি দোষটা আমার নিজের, আমার কনফিডেন্ট থাকা উচিত ছিল যেটা দ্যাট টাইম আমি ধরে রাখতে পারিনি, ওই ব্যাপারটা আমার হওয়া উচিত ছিল। সো এখন ফিল করি যে এই নতুন লাইফটাকে জাস্ট সুন্দর করে সাজাবো, আমার সুন্দর একটা সংসার আছে, আমার মিডিয়াতে একটা ভালো অবস্থান আছে, আমার এখনও প্রচুর কাজের অফার অলরেডি, যে কোনো টেনশনের কিছু নাই, জায়েদ ভাই র্যাবের অফিস থেকে নিয়ে এসে তার কাছে আমাকে রাখছেন, আমাকে আমার সব কিছু দায়িত্ব তিনি নিয়েছেন, আমাকে আপাতত ফ্যামিলি টঙ্গিতে আমার বাড়ি তো ওখানে রাখতে দিচ্ছে না কিছু সিকিউরিটি রিজনের কারণে, তো আমার সম্পূর্ণ দায়িত্ব আমার শিল্পী সমিতি নিচ্ছে, আমাকে কমপ্লিটলি যেভাবে একটা নতুন বাচ্চা হলে যেভাবে তাকে আদর রাখে ঠিক সেই আদরটা আমি আমার সমিতি থেকে পাচ্ছি।
সো এটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমার কাছে ফিল হয় যে ইনশাল্লাহ আগামী যতদিন আমি বেঁচে থাকবো আমার এই পাস্টটা আমি ভুলতে পারবো না এবং এই পাস্টটা থেকে আমি আমার প্রেজেন্ট শিক্ষা নিয়ে আমি আমার ফিউচারটাকে সাজাবো। যেদিন মুক্তি পেলেন তার পরের রাতটা আপনার কীভাবে কেটেছিল? ওই যে বললাম আমি রাত তিনটা পর্যন্ত হেঁটেছি, মানে ওই দিন ঘুমান নাই, মানে ঘুমিয়েছি, সাড়ে তিনটে চারটার দিকে ঘুমিয়েছি এবং আবার সকাল সাতটায় উঠে গেছি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি আলো দেখবো, আমি বাতাস নিব, মানে আমার রুম ভালো লাগছে না। ইভেন যখন যতটুকু সময় রুমে ছিলাম দরজা খোলা রেখে, ইভেন আমি এখনও পর্যন্ত যে গাড়িতে করে এসেছি এসি না অন করে আমি গ্লাস খুলে, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু নিঃশ্বাস নিতে চাই, বড় করে নিঃশ্বাস নিতে চাই, আমি আলো দেখতে চাই, আমি আলো ধরতে চাই। মানে আমার এখনও ফিল হয় না হয় যে আমি মনে হয় এখনও আটকা যাচ্ছে, আমি আলো ধরবো। দশটা মাস আমি আলো ধরতে পারি নাই আমার বডিতে। নয় মাসটা দশ মাস কোথাও নয় মাস বলছেন, আপনি দশ মাস বলছেন? না নয়, আমার আমাকে মার্চের চার বা পাঁচ তারিখে নেওয়া হয় আর আমাকে বের করা হচ্ছে জানুয়ারিতে। তো দশ মাস রানিং, বেসিক্যালি দশ মাস রানিং, নয় মাস কমপ্লিট হয়ে দশ মাসে রানিং ছিল। আচ্ছা এখন আপনার প্ল্যানটা কি? এখন প্ল্যান হচ্ছে যে ফ্যামিলির সাথে সময় দিতে চাই, আমার বেবিটাকে যে দশ মাস আমি মিস করেছি সেই ব্যাপারটা আমি আমার ভেতরে সেই পুরো আদর ভালোবাসাটা নিতে চাই, আর সাথে আমি মিডিয়াতে যেভাবে কাজ করছিলাম ঠিক সেভাবে আমার কাজগুলোকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই। যারা এটার সাথে জড়িত তাদেরই র‍্যাব গ্রেফতার করেছে, আপনার প্রক্রিয়াটা কি এখন? আমি লাস্ট ডে আমি তাদের বিরুদ্ধে কেস করেছি, কেস ফাইল হয়ে গেছে। ইভেন আরও যারা ভিকটিমস ওখানে ছিল তারাও কেস করছে। তো এটা নিয়ে আমি যথেষ্ট সিরিয়াস যে আমি আমার কাজ করবো, আমি আমার লাইফস্টাইল নিয়ে এগিয়ে যাবো, বাট এটা আমি ভুলতে পারবো না। এদের যেন সব থেকে কঠিন সাজাটা হয় সেটার জন্য আমি যত দূর যাওয়া লাগে আমি যাব। আমার সাথে হিউম্যান রাইটস আছে, আমার সাথে র‍্যাবের যথেষ্ট হেল্প আছে, আমার সাথে আমার ফ্যামিলির যথেষ্ট সাপোর্ট আছে, সব থেকে বড়ো কথা আমার শিল্পী সমিতিটা আমার সাথে আছে, আমার সব থেকে যেটা বড়ো পরিবার তারা আমার সাথে আছে। সো এটার জন্য যত দূর আমার যেতে হয় তত দূর আমি যাবো। আচ্ছা এই আপনি তো একবার বললেন যে আপনাকে অ্যাবিউজ করা হয়েছে একদিনে কথা, এটা কি কন্টিনিউ করা হয়েছিল? না না, আমার সাথে জাস্ট একদিন, আর আদার্স যারা ভিকটিম আছে, কি একটা ছেলে ছিল সাদ্দাম নামে, ওর সাথে লস অফ টাইম বিকজ ও ম্যাক্সিমাম টাইম নিচেই থাকতো, আর একটা ছেলে ছিল 17 ইয়ার্স ওল্ড অনলি, হিজ আলামিন, ওর সাথেও অনেকবার, এবং আরেকজন ছেলে ছিল নোয়াখালীর জহির নামে একটা ছেলে, ওর সাথেও অনেকবার হয়েছে। সো আমার সাথে একবার, আর আমি থাকাকালীন এগুলো হয়েছে, বাট আদার্স অনেকে আছে ভয় বলেও না, অনেকে আছে ভয় বলতেও চায় না, বা এটা আসলে একটা লজ্জাজনক বিষয়। হ্যাঁ তো আমি আসলে আমি ফিল করছি যে আমি যদি কমপ্লিটলি আমি আমি প্রবলেমসটা না বলি আমি সলিউশনটা কমপ্লিট পাবো না, দ্যাটস ওয়াই আমি বলছি। আর আমার কাছে মনে হয় যে যারা ভিকটিমস তাদের বলা উচিত, যদি আমি আমার আসামির পুরোপুরি শাস্তিটা চাই আমি পুরোপুরি নালিশটা না দিলে শাস্তিটা সে কীভাবে পুরোপুরি পাবে।